বিখ্যাত উক্তি মানেই কি শুধু বিখ্যাত মানুষদের উক্তি? এমন বহু বিখ্যাত উক্তি আর বাণী আছে যেগুলো কবে কে দিয়েছে তার কোনো ইতিহাস নেই, কিন্তু যুগে যুগে সেগুলো মানুষকে অনুপ্রেরণা আর সাহস যুগিয়ে আসছে। বিখ্যাত মনীষীদের পাশাপাশি তাই প্রচলিত প্রবাদ, প্রাচীন নাম না জানা কবির কবিতার লাইন সবই বিখ্যাত উক্তিসমূহের অংশ বলেই ধরে নেওয়া যায়। আজ আপনাদের সামনে যে বিখ্যাত 50টি উক্তি নিয়ে এসেছি সেগুলোর মধ্যে বিখ্যাত মনীষী বিখ্যাত ব্যক্তিগণের অমর বাণী যেমন আছে, তেমনি আছে দেশ বিদেশের বিখ্যাত নীতিবাক্য এবং প্রবাদ। নান্দনিক সংলাপের উদ্দেশ্যই সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতিনিয়ত সাফল্যের প্রতি অনুপ্রাণিত করা। তাই এই 50টি উক্তি মূলত বিখ্যাত অনুপ্রেরণামূলক উক্তি, যেগুলো আপনাকে হতাশা ও ব্যর্থতার বাধা অগ্রাহ্য করে সাফল্য ও কর্মময়তার দিকে নিয়ে যাবে, সেই সাথে সৎ ও শক্তিশালী হার না মানা মানসিকতা গড়তে সাহায্য করবে। তাহলে চলুন উক্তিগুলো শুনে নেওয়া যাক। জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা, চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়েই আছে। হযরত আলী রাদিয়াল্লাহু। সত্য কথা বলে শয়তানকে অপমান করো, প্রাচীন ইংলিশ প্রবাদ। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। ক্লাইভ জেমস। সম্পন্ন করার আগে সব কিছুই অসম্ভব মনে হয়। নেলসন ম্যান্ডেলা। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। কনরাড হিল্টন, প্রতিষ্ঠাতা হিল্টন হোটেল চেইন। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতা ওপর ভরসা রাখো, নিজের শক্তির ওপর বিনয়ী, কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। নরম্যান ভিনসেন্ট পিল, লেখক দার্শনিক। যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে। ওয়াল্ট ডিজনি। মানুষের পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। আর্নেস্ট হেমিংওয়ে। চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে। ডক্টর এপিজে আবুল কালাম। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না, সব কিছু নিজের হাতে যাচাই করো। হেনরি জেমস, বিখ্যাত লেখক। যে তার পিতামাতাকে সম্মান করে তার মৃত্যু নেই, প্রাচীন গ্রিক প্রবাদ। ভালো মানুষ খুব ধীরে না বলে, বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে, প্রাচীন গ্রিক প্রবাদ। সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানো না এটা জানা, সক্রেটিক্স, গ্রিক দার্শনিক। কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপড়ে খাবে, তুরস্কের বিখ্যাত প্রবাদ। সৌন্দর্য একদিন চুমাকে ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে, তুরস্কের বিখ্যাত প্রবাদ। লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়, বিখ্যাত স্কটিশ নীতিবাক্য। অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা এক সময়ে চরম রাগে পরিণত হয়, বিখ্যাত বেলজিয়ান নীতিবাক্য। যদি বুদ্ধি খরচ করতে না জানো তবে টাকার তলি থেকে খরচ হবে, বিখ্যাত বেলজিয়ান নীতিবাক্য। পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও, ডেনিশ প্রবাদ। আলস্য হলো শয়তানের বালিশ, বিখ্যাত ডেনিশ প্রবাদ। নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে, বিখ্যাত ডেনিশ প্রবাদ। অপব্যয়কারী শয়তানের বাই, আল হাদিস। বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে না, বিখ্যাত ডেনিশ প্রবাদ। প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারে না, বিখ্যাত ডেনিশ প্রবাদ। তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ, অস্ট্রিয়ান প্রবাদ। অন্ধরা দেখতে না পেলেও আলো আলোই থাকে, সে অন্ধকার হয়ে যায় না, অস্ট্রিয়ান প্রবাদ। অতীত নিয়ে সব সময়ে পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ, অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখ অন্ধ, বিখ্যাত রাশিয়ান প্রবাদ। শুধু কথা দিয়ে চুলায় রুটি উঠানো যায় না, পর্তুগিজ প্রবাদ। নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে, বিখ্যাত পর্তুগিজ প্রবাদ। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে, জার্মান প্রবাদ। খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাই যথেষ্ট, জার্মান প্রবাদ। অকর্মার কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে কিন্তু কখনোই বেশিক্ষণ থাকে না, জার্মান প্রবাদ। সৎকর্ম যত ছোটই হোক তা কখনো ভ্রেতা যায় না, দার্শনিক ঈশপের বিখ্যাত উক্তি। খারাপ মানুষের সঙ্গের চেয়ে একা থাকা অনেক ভালো, জর্জ ওয়াশিংটন।
যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোটো ছোটো কাজ খুব ভালো করে করো। নেপোলিয়ন হিল। সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে। টমাস কার্লাইল, স্কটিশ দার্শনিক ও গণিতবিদ। যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হল লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা। সানজু, লেখক দি আর্ট অফ ওয়ার। হাজার মাইলের যাত্রা শুরু হয় একটিমাত্র পদক্ষেপের মধ্য দিয়ে। লাওজু, বিখ্যাত চীনা দার্শনিক। সততা হল জ্ঞানী হওয়ার বইয়ের প্রথম অধ্যায়। টমাস জেফারসন। আলো ছড়ানোর দুটি উপায় আছে, এক নিজে মোমবাতি হয়ে জ্বলো, দুই আয়নার মতো আলোকে প্রতিফলিত করো। এডিট ওয়ার্টন, বিখ্যাত লেখিকা। একসাথে হওয়া মানে শুরু, একসাথে তাকা মানে উন্নতি, দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য। এডওয়ার্ড এবড়ি ঠেলি, বিখ্যাত লেখক। যারা নতুন কিছু খুঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না। জে আর আর টলকিন, লেখক লর্ড অব দ্য রিংস। বললে আমি ভুলে যাব, শেখালে মনে রাখব, সাথে নিলে আমি শিখব, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। সুখী জীবনের জন্য খুব অল্প কিছুর প্রয়োজন, এটা তোমার মধ্যেই আছে, এটা তোমার ভাবনার ধরন। মার্কাস ইলিরিয়াস, প্রাচীন রোমান শাসক ও দার্শনিক। সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে তবে তুমি একটি দরজা বানাও। মিল্টন বার্লে, বিখ্যাত অভিনেতা। জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো কাজ শুরু করা। মার্ক টুয়েন, ইতিহাসের সফলতম লেখকদের একজন। বুদ্ধিমারা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বুকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে। প্লেটো দার্শনিক। আমরা ভেতর থেকে যেভাবেই বদলাই সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতা বদলে যায়। প্লুটার্ক, প্রাচীন গ্রিক দার্শনিক। সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না, সুখের বাস আত্মার গহীনে। ডেমোক্রিটাস, প্রাচীন গ্রিক দার্শনিক। বিখ্যাত উক্তি নিয়ে এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি দেশ বিদেশের বিভিন্ন উক্তি ও বাণী দিয়ে সাজাতে। যে উক্তিগুলোর মধ্যে থাকবে জীবন সম্পর্কে জ্ঞান এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সেই কাজে কতটা সফল হয়েছি তার বিচার করবেন আপনারা। দেশ বিদেশের বিখ্যাত উক্তিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি কোনো বিশেষ বিষয় নিয়ে অনুপ্রেরণামূলক বা শিক্ষণীয় লেখা চান তবে সেটাও কমেন্টস করে জানান। চাইলে নিজেও লিখতে পারেন বা লিখে পাঠাতে পারেন spnewssatok@gmail.com। আর যদি মনে হয় এই উক্তি ও বাণীগুলো অন্যদের অনুপ্রাণিত করবে তবে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এ ধরনের আরও অনুপ্রেরণামূলক উক্তি ও লেখার জন্য নিয়মিত আমাদের সাথে থাকুন। নান্দনিক সংলাপ সবসময় আপনার সাথে আছে।